সরকারি নির্দেশনা তোয়াক্কা না করে বন্দরনগরীর স্কুলগুলোতে নতুন শ্রেণীর ভর্তিতে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে। সরকারি স্কুল বাদে অধিকাংশ বেসরকারি স্কুলগুলোতে ইচ্ছে মতো বেতন সহ আনুষঙ্গিক ফি নিচ্ছে কর্তৃপক্ষ, ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে জিম্মি হয়ে পড়েছেন অভিভাবকরা। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের রিপোর্ট দেখুন। চট্টগ্রামে স্কুলগুলোতে এখন চলছে নতুন বছরের ভর্তি কার্যক্রম। নতুন শ্রেণীতে ভর্তি নিয়ে ব্যস্ত শিক্ষার্থী অভিভাবকরা। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় নতুন ভর্তিতে সর্বোচ্চ 3,000 টাকা ও পূর্ণভর্তি ফি না নেওয়ার নির্দেশনা থাকলেও তা মানছে না বেসরকারি স্কুলগুলো। এ নিয়ে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করলেও বাড়তি ফি দিয়েই ভর্তি করাতে হচ্ছে সন্তানদের। এলাকাভেদে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত বাড়তি অর্থ নিচ্ছে স্কুলগুলো। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এ হার আরও কয়েক গুণ বেশি। ইচ্ছে মতো টাকা নেওয়া হচ্ছে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে। 5,520 টাকা ভর্তি নিচ্ছে বেসরকারি স্কুল হিসেবে, কিন্তু মানে চট্টগ্রামে কিন্তু আইডিয়াল স্কুলে অনেক বেতনটা অনেক বেশি নেওয়া হচ্ছে। তবে ফি বেশি নেওয়ার ব্যাপারে নানা যুক্তি দেখিয়ে স্কুলগুলোর দাবি, সরকারি নির্দেশনা মেনেই ভর্তি কার্যক্রম চালাচ্ছেন তারা। বিশাল বিল্ডিংয়ের ভাড়া দিতে হয়, তাহলে টাকা যদি না নেওয়া হয়, উন্নয়ন ফি যদি না নেয়, তাহলে বিল্ডিং ভাড়া দিবে কেমনে? প্রশাসন থেকে জানানো হয়েছে অতিরিক্ত ভর্তি ফি আদায় সহ শিক্ষা কার্যক্রমে নানা অনিয়ম বন্ধে 5টি মোবাইল কোর্ট কাজ করছে। এক সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করলে অতিরিক্ত ফি নেওয়া স্কুলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভর্তি ফি এবং অন্যান্য ফি সহ প্রায় 8,000 টাকা নিয়ে থাকেন, যেটা সরকার নির্ধারিত যে ভর্তি ফি রয়েছে তার থেকে অনেক বেশি। স্কুলগুলো সরকারি নির্দেশনা মেনে তাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেবে এই প্রত্যাশা বন্দরনগরীর অভিভাবকদের। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।